পরে ক্লাস 9 থেকে বোধহয় 10 হয়ে গেল, একটি মেয়ে এসেছে আমারই বান্ধবী, সে এসে আমাকে বললো, শোন না বাবাই দাকে না তুই ছেড়ে দে, মানে বাবাই দা, আমি তো ধরলাম কখন যে ছাড়বো, বলছে না না মানে বাবাই দাকে আমি খুব ভালোবাসি, আমি ওর কাছে অঙ্ক করি। আমার প্রথম দিকে আমি ভুলে গেছি মানে যদি পুরো ভুলে যেতাম তাহলে তো বলতে পারতাম না, মনে করে যে হ্যাঁ ওটাই আমার প্রথম প্রেম ছিল। স্কুলে পড়ি আমি একেবারেই কোয়েটে পড়িনি, সুতরাং রামকৃষ্ণ সঙ্ঘের ডিসিপ্লিনের মধ্যে থাকা এবং জয়েন্ট ফ্যামিলি। প্রথম একটিবার স্কুলে যেতে 10-15 মিনিটের রাস্তা আমার স্কুল থেকে বাড়ি হাঁটা পথ, একটি ছেলে প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকতো তার প্রতি আমার, মানে এখনো সেটা কিছুই না, আমি তাকে প্রথম প্রেম বলছিও না, সে চিঠি দিত, চিঠি দেওয়ার চেষ্টা করত, তো আমি ওগুলোতে খুব ভয় পেয়েছিলাম যেহেতু জয়েন্ট ফ্যামিলি, কিন্তু প্রেম তো পায় একটু একটু, ওইটা ভালো লাগতো। কিন্তু সে যেদিন চিঠি দিল পরের দিন থেকে ক্লাস 9-এ আমার বাবা আমাকে ওই স্কুলে নিয়ে যেত, ফেরার জন্য আবার আমার মাকে যেত, মানে এত লজ্জা লাগতো যে বাড়ির থেকে 10 মিনিটের পর সবাই যাচ্ছি হেঁটে হেঁটে বন্ধুরা হতে হতে, কিন্তু আমার বাবার ওটা শুরু হয়ে গেল, সুতরাং ওটাকে আমি ধরছি না। তারপরে যেটি হলো সেখানেও আমার মা রয়েছেন, আমি দমদম থেকে নাগের বাজারের দিকে মৃণালিনী সিনেমার দিকে আমি পড়তে যেতাম, কোচিং ক্লাসে যেতাম, কোচিং না আমাকে আলাদাই পড়াতেন আমার এক মাসে। তো এইবার কখনো কখনো মা সেলাই ক্লাসে যেতেন বলে একটু মিস হয়ে যেত, বিকেলবেলা আমি ওদের 4টার সময় আমি চলে গেলাম, মা যেতেন না। তো এরকম করতে করতে ছেলেটি আমার পেছনে আসতে শুরু করলেন এবং আমাকে প্রস্তাব দেওয়ার জন্য সাইকেল করে 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 একদিন দেখলাম তিনি পৌঁছে গেছেন মৃণালিনী সিনেমা পর্যন্ত, দমদম থেকে মানে এয়ারপোর্টের দিকে যেতে পড়ে যায় পৌঁছে গেল। এবার আমার হালকা হালকা একটা প্রেম হচ্ছে, ভালো লাগছে, ভালো লাগা কাজ করছে। তারপরে যেটি ঘটতে শুরু করলো, আমার মা যেদিন যেদিন যেতেন তিনি পাশে যাওয়ার পরে 8টার সময় পরে আর সাইকেল চালিয়ে যেতেন না, হতো ওর ভালো হতো, আমারও ভালো লাগছে একটু, কেউ দেখছে ভালো লাগছে। কিন্তু একটা টাইমে যখন ও পুরোপুরি প্রস্তাবটা দিল একটি চিঠি লিখে, সেদিনকে আমি হঠাৎ নার্ভাস ফেল করলো, কিন্তু তারপরও সেই ছেলেটি লেগে পড়লো মিনি বাসে, দমদম এয়ারপোর্টের মিনি বাসে করে যেতাম, আমার মা যাওয়ার জন্য সেই ছেলেটি রেগুলার আমার মাকে কনভিন্স করতে লাগলো, আমাকে কনভিন্স করতে না পেরে। তো আমার ভালো লেগেছিল যে ছেলেটি খুব সরলভাবে আমাকে আর কি প্রেম নিবেদন করছে এবং আমার মাও দেখছে শুনছে যে ছেলেটি তো খুব সাহসী, সে বলছে ভয় ডর নেই, বা ঠিক আছে। কিছুদিন পরে ক্লাস 9 থেকে বোধহয় 10 হয়ে গেল, একটি মেয়ে এসেছে আমারই বান্ধবী, সে এসে আমাকে বললো, শোন না বাবাই দাকে না তুই ছেড়ে দে, মানে বাবাই দা, আমি তো ধরলাম কখন যে ছাড়বো, বলছে না না মানে বাবাই দাকে আমি খুব ভালোবাসি, আমি ওর কাছে অঙ্ক করি, মানে পাড়ায় হাড়ায় সেই বাবাই দারা আগেও ছিল, এখন কতটা তারা আছেন জানি না, তো আমার জীবনে এরকম বাবাই দা এলেন এবং বান্ধবীর কথা শোনার পরে আমি তাকে না আর নয়, যদি গল্পের মতো করে বলতেই হয় আমাকে যে কোনটা প্রথম প্রেম, তাহলে একটা গল্প আকারে আমি আপনাদেরকে বললাম যে বলতে পারেন এটাকে আমার প্রথম প্রেম। কিন্তু আমার কাছে প্রেম আর ভালোবাসার এই দুটো জায়গাটা একটু আলাদা, প্রেম না দেখবেন একটু পায়ে পায়েও হয়, এই যে বসন্ত এসছে ভালোবাসার মানুষটি যদি আমার পাশে থাকে তার প্রতিও তো আমার পায়ে পায়ে একটু বেশি, আর অনেকদিন ধরে থাকতে থাকতে তো একটু ভালোবাসাটা মানে প্রেমটা কমে যাচ্ছে, তো সেই জায়গায় হয়তো এই ভালোবাসার মানুষটি আমার পাশে বসে আছে, আমার কিন্তু এই বসন্ত এসছে একটু পায়ে পায়ে হচ্ছে, কিন্তু প্রেমটা ওই পায়ে পায়ের জায়গাতেই হয়তো সেদিন ছিল বলেই সেটা আর থাকেনি, বা আমিও কখনো ভাবিনি, বা আজও হয়তো আমি সেটাকে কখনো গুরুত্ব দিই না, বা আমার কখনো আমার ভাবনায় সারাদিনের ভাবনায় কিন্তু সেই আসে না, সারাদিনের ভাবনায় আসে আমার ভালোবাসা আসে, সেটা প্রথম মধ্যবিত্ত মধ্যবর্তী পার্শ্ববর্তী কিংবা শেষ হোক সেই ভালোবাসাটা কিন্তু রয়ে যায়, সেটা আমার কাছে প্রথম না শেষ আমি বলতে পারবো না, কারণ আজকে যে বয়সটা এসে আমি দাঁড়িয়েছি, যে অভিজ্ঞতা সঞ্চয় করে আমি আজকে এখানে আপনাদের সামনে বসেই বক্তব্যটা রাখছি, এই এতগুলো বছরে কিন্তু আমার জীবনে প্রত্যেকের জীবনে আমার মনে হয় যে অনেকগুলো আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, আমাদের অনেক রকম এক্সপিরিয়েন্স, প্রেম যদি হয়ে থাকে সেটা ভেঙে গেছে, ভালোবাসা আকার দেয়নি। এবার বলি ভালোবাসাটা, কারণ আমার কাছে ভালোবাসাটা হচ্ছে অনেকগুলো শব্দের মানে মেলবন্ধন, তার মধ্যে বিশ্বাস থাকবে, তার মধ্যে সম্মান থাকবে, তার মধ্যে সততা থাকবে, তার মধ্যে বোঝাপড়া থাকবে, সর্বোপরি তার মধ্যে বন্ধুত্ব থাকবে, যে যদি যে সম্পর্কটার মধ্যে এই সমস্ত শব্দগুলো রয়ে যায় আমরা তাদেরকে জায়গা দিতে পারি, তাদেরকে আগলে রাখতে পারি, সেই সম্পর্কটা হয়তো তার মানে আয়ুটা দীর্ঘায়ু হয় এবং আমরা তখন তাকে ভালোবাসার জায়গায় পরিণতি দিতে পারি। তো আমি বলতে পারি আজকে এতগুলো বছরে নিঃশব্দ চরণে আমার কাছে ভালোবাসা এসেছে, এবং যদি সে চলে যাওয়ারও হয়, চলে গেছে বা আছে, যে অবস্থাতেই সে থাক না কেন, আমার কাছে কিন্তু ওই ভালোবাসার জায়গাটাতে এই প্রতিটা শব্দ এক্সিস্ট করেছে এবং আমার মন আজকে বলতে পারে যে
ওই সম্পর্ক কি এই সম্পর্ক, যে সম্পর্কই হোক না কেন, ভালোবাসাটা কিন্তু আমার একটা জায়গাতেই আছে। সুতরাং সেটাই আমার প্রথম, সেটাই আমার শেষ। আজও কিন্তু সেই ভালোবাসার জায়গাটা আমাকে অনেক পরিণত করে, আমাকে ভাবায় যে আমি তো তোমাকে এইগুলো দিয়েছি, তোমাকে আমি পরিণত করেছি। আজকে যদি সে ভাবে যে সে চলে যাবে বা সে থাকবে, আমি কিন্তু জানি সে চলে যাক বা না যাক, আগামী দিনেও এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু সেটাই আমার সম্মানের জায়গা দিয়েছিল, আমাকে পরিণত করেছিল। সুতরাং সে যদি নিঃশব্দ চরণে চলেও যেতে চায়, আমি তাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে পারি, কারণ আমার কাছে সেই ভালোবাসাটা আছে, এক্সিস্ট করে এবং আগামী দিনে করবে। আজকে এই অবস্থায় এই মোমেন্টে দাঁড়িয়ে পড়তে পারি।